রথের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার, আহত হয়েছেন আরও দুইজন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালালপুর এলাকায়। আজ বিকেলে রথ বেরোয়, রথ নিয়ে যাওয়ার সময় হঠাৎই বিপত্তি ঘটে। রথের চাকার নিচে পড়ে যান পুরাতন হাটখোলা এলাকার বাসিন্দা নমিতা মণ্ডল নামে 32 বছরের এক মহিলা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।